দেখো আজকে কতটা তথ্য আমি জমা করছি। হাই গাইস, আরএমপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি রিম্পা আবার চলে এসেছি তোমাদের সামনে স্পিড চ্যালেঞ্জ করতে। তো এটা হচ্ছে পার্ট থ্রি করবো আজকে। তো 1 2 করে ফেলেছি, তো চলো ভাবলাম যে 3টাও করে ফেলি, কারণ এটাতে আমার একটু ভিউজটা বাড়ছে, সে কারণে এটাতেই আমাকে করতে হবে। মানে যেটা আমার যে ভিডিওতে আমার ভিউজ বাড়বে, আমাকে লক্ষ্য করতে হবে সেই ভিডিওটা, মানে সেই কন্টেন্টটা দিয়ে ওপরেই আমাকে ভিডিওগুলো বানানোর চেষ্টা করতে হবে। কারণ আমি 1 বছর ধরে অনেক চেষ্টা করে, অনেক রকম ভিডিও করে, তোমরা জানোই যে আমার সাথে কি হয়েছে ওই চ্যানেলটাই, তো কিচ্ছু করতে পারিনি এখনও। তো এই চ্যানেলে ভাবছি যে আমি আমার ভিডিও করবো না, আর যেই চ্যানেলটাতে আমার বেশি ভিউস আছে আমি সেই চ্যানেলের ওপর দিয়ে ভিডিও করবো। তো আজকে আমি আবার নিয়ে চলে এলাম স্পিড চ্যালেঞ্জে। তো আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু একদমই ওয়াচটা বাড়ছে না ফ্রেন্ড। হ্যাঁ, জানি না তোমরা কীভাবে দেখছো, স্কিপ করে দেখছো কি না। ভিউজ তো দেখাচ্ছে অনেক অনেক, কিন্তু ভিউজের তুলনায় কিন্তু আমার একদমই ওয়াচ পাচ্ছে না, ঠিক আছে? যতটা পরিমাণে আমার ভিউজগুলো হচ্ছে, ততটা পরিমাণে আমার একদম ওয়াচ হচ্ছে না। প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো। হ্যাঁ দেখো, এত কষ্ট করে ভিডিও করছি, একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো প্লিজ। আমার মনে হচ্ছে তোমরা স্কিপ করেই দেখছো, তাছাড়া আমার ভিউজটা হয়ে যাচ্ছে, অথচ আমার ওয়াচটা কেন হচ্ছে না তোমরা একটু কাঁদি আমাকে বলবে। হ্যাঁ, তো আমি এরকম করতে থাকলে কিন্তু আমার সত্যি বলছি আর ভিডিও করার আমার ভালো লাগছে না, ভিডিও করার ইচ্ছে কোনোভাবেই জাগছে না, ঠিক আছে? তো আমি কিন্তু এরকম হতে থাকলে আমি কিন্তু আর ভিডিওই করবো না, সত্যি বলছি। কারণ ওয়াচ যদি না বাড়ে, ভিউজ বাড়ছে, অথচ ওয়াচটা কেন বাড়ছে না আমাকে তোমরাই বলো, কেন বাড়ছে না? আমি তো আর মিথ্যা কথা বলছি না, বাড়লে পরে তো আমি খুশি হয়ে তোমাদেরকে আরও আরও ভিডিও দেবো, তাই না? তো সত্যি বলছি, এই কিছুদিন হলো আমার একদমই বাড়ছে না। তো সেই কারণে বলছি, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু স্কিপ করে দেখো না, নো স্কিপ করে দেখো। হ্যাঁ, যতটা পারে মানে পুরো ফুল ভালো করে দেখো, টেনে টেনে দেখবে না, ঠিক আছে? তাহলে চলো আর বেশি বকবক করো না। আর আমি আগের বার তোমার একটা বাতি নিয়েছিলাম, তো এবার আবার এই সেই কাছের ক্লাসটাই নিয়ে চলে এসেছি। তো এটাতেই আমি এবার স্পিডগুলোকে মানে জমা করবো, দুটোগুলোকে জমা করার পরে তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা হয়েছে। জানি না আমি এখন করতে পারবো কতটা, কারণ আমার করতে গেলে প্রচণ্ড পরিমাণে আমার বমি আসছে, ঠিক আছে? তাও আমি চেষ্টা করছি করার, ঠিক আছে? তো চলো তোমরা আমার সাথে। এটা এতক্ষণ ধরে তোমাদের সাথে বকবক করলাম না, সে কারণে এটা আমার জমা হয়ে গেছে। তো চলো একটু সামনে আসি। শোয়ার মতো একটা কথা
তো যাই হোক করে অনেকটাই করেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো আবার তোমাদের দেখিয়ে কতটা করেছি তারপর আবার করছি তো এই দেখো তোমার এতটাই জমা হয়েছে আমার তো পুরো বমি লাগছে দেখে তোমরা কি ভাবছো আমি নাচ করছি দেখো নাচ করতে হতে তোর টাকা জমাচ্ছি হচ্ছে না বাচ্চারা মানে হয় আমার হচ্ছে না আলতে করেছি তোমরা চোখ দেখলে বুঝতে পারবে যে আমার কি অবস্থা তো আমি আর করতে পারছি না সরি তারা হচ্ছে একটু জল খাই সামনেই রয়েছে এনাকে দেখলে আমার বমি পেয়ে যাচ্ছে যাই হোক করতে আর করতে পারছি না তোমাদেরকে দেখাচ্ছি কতটা জমা হয়েছে দেখো যে পাউটি আছে অনেকটাই জমা হয়ে গেছে কে খাবে কেউ খাবে যাক বা চলো এটাকে তোমাকে তোমাদের ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখি তো দেখো আজকে কতটা দ্রুত আমি জমা করতে পেরেছি এই দেখো দেখি বুঝতেই পারছো তোমরা যে কতটা জমা হয়েছে তো চলো এটা বেশিক্ষণ দেখতে পাচ্ছি না এটা দেখতেই আমার মন পেয়ে যাচ্ছে তাহলে চলো ফ্রেন্ড আজকের মতো বলছি আমি টাটা বাই বাই তোমাদের কাছে আমি আবারও নিয়ে চলে আসবো অন্যরকম চ্যালেঞ্জ ভিডিও তোমরা একদম মানে
বলবো ভুলে যেও না পাশে থেকো কেমন আমি তোমাদের জন্য আরো নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো চলো আজকে অনেকটাই চেষ্টা করি আর আমার মনে হয় চেষ্টা করে করে আমি একদম জয়ী হয়ে যাব স্পিড করতে করতে তো চলো আজকে আমি এটুকু করেছি অন্যদিন হয়তো এক বালতি করতে পারবো সরি বেশি হয়ে যাচ্ছে এক বালতি কখনোই করতে পারবো না যাই হোক পরিমাণটা এইটুকু আছে এতটা আমি তো করতেই পারবো ঠিক আছে করে করে জানি না পারবো কিনা তো চেষ্টা করবো তাহলে চলো ফ্রেন্ড আর বেশি ভাত বকবো না চলো আজকের মতো রাখছি টাটা বাই বাই তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে ওকে চলো টাটা